হোসেন প্রাণ হারায়, কঠিন কারবালা। তখন জান্নাত থেকে লালের শোকে কাঁদে ফাতেমা। আর কি বলছেন? তো ইমাম হোসেন যখন সেই কারবালায় শহীদ হচ্ছিলেন, তো তখন পানির তরে ইমাম হোসেন ছটফট করছিল সেই কারবালায়। তো সেই সম্পর্কে কবি লিখছেন, শুনুন। ফরাতে তীরে পানির তরে কঠিন পিপাসায় হোসেন প্রাণ হারায়, আর কঠিন পিপাসায় হোসেন প্রাণ হারায়, কঠিন কারবালায় রক্তে কোলে আয়। তো দেখুন, আমরা সবাই জানি যে মহরম মাসের 10 তারিখে ইমাম হোসেন শহীদ হয়ে গিয়েছিল। তো শেষ কথায় আমার প্রিয় কবি সদ্য এম এ হাকিম সাহেব শেষ ছন্দে লিখছেন, শুনুন। হায় আয়
হ্যালো চেক 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 টেস্টিং হ্যালো 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 অসংখ্য ধন্যবাদ।